জাতীয় কংগ্রেস জিন্দাবাদ এই বাংলা মায়ের তামাল ছেড়ে অদিচ্ছ দৈ জিন্দাবাদ এই ভারতবর্ষের বীর সন্তান রাহুল গান্ধী জিন্দাবাদ শুক্রবার বনুয়া কুলি সবজি মাঠে জনসভার আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে এদিনে জনসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব এদিনে জনসভায় তৃণমূল ও বিজেপি ছেড়ে প্রায় 2000 এরও বেশি কর্মী সমর্থক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন এদিনে জনসভায় সাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কোন অভিযোগ করতে আসেনি আপনারা করেছেন বেশ করেছেন ভেবেছেন বেশ ভেবেছেন আপনাদের অধিকার আছে ভোট দেওয়া কিন্তু বলতে চাইছি যেটা তাহলে যে 2021 সালের যে নির্বাচন সেই নির্বাচনে মিথ্যার বেসাতি করা হয়েছিল সত্যের অপলাপ করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল তাই এলাকার মানুষ আপনারা নিজেদের জীবনে অভিজ্ঞতা দিয়ে বিচার করবে তাহলে কিছু করতে পারি আর না পারি ইমান বেঁচে খাই না নিয়াত বেঁচে খাই না আমরা এখানে এমএলএ করেছে এখানে এমএলএ করেছে যাকে সেই এমএলএ হাজতে কেন যদি পাঁচটা লোককে মার্ডার করে যেত ভাবতাম খুনি হয়ে হাজতে গেছে যদি দুটো বোম মেরে যেত হয়তো দুটো বোম মেরে হাজতে গেছে যদি চুরি করে হাজতে যাই কেন চোর চোর আজকে কোন তৃণমূল দল চোরের স্থানে রূপান্তরিত হয়েছে এই যে এখানকার এমএলএ সাহেবকে আগামী দিনে বলবো তোমার নাম পাল্টে মেরে করে লাভ তৃণমূলের নেতারা আমাদের দিদি খুব শিয়ানা যিনি যাতে মাথা পালেছে যখন অভিযোগ উঠবে পালাবে কেসটাকে ছেড়ে পালিয়েছে জীবনকে ছেড়ে পালাবে আমরা পালাবো না তকলিফ মজা কে আয় চিনে মে বড়া বড়া তুফান থাম যায়গি যাব আগ লাগি ও চিনে মে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো এই বৃষ্টির মধ্যে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন ভালোবাসেন বলে দাঁড়িয়ে আছেন এমন কোন কাজ করব না যে আপনাদের ভালোবাসা আগামী দিনে বিনায় পরিণত হয় এমন কোন কাজ করব না আপনাদের আজকে আশীর্বাদ আগামী দিনে অভিশাপে রূপান্তরিত হয়